আজি এ শশাটি যেতবে প্রাণ হরাইলা অশ্বকর্ণী শশাটি আমি যা পূর্ব অধ্যায়ে শ্রবণ করিছে অশ্বকর্ণী শশা যে পূর্ব জন্মরে মহাপাপী থিলা তাকু আজি এ কুমুদ পর্বতর গৌহর পদরে প্রদেশ রহিয়াকু পড়িলা শেষরে টিকে পানি পাইয়া পাই ব্যাকুল হলা পানি পাই যেতবে ব্যাকুল হয়েছি যেতবে প্রভুঙ্কু ডাকিলা শেষ সময়রে প্রভু তাকে শরণ দেবে নি নিশ্চিত ভাবে শরণ দেলে আউ শরণ দেইছন্তি মধ্য যাহা আমি ন্যায় পূর্ব অধ্যায়ে দেখিলে ব্রহ্মাঙ্কর ন্যায়রে শশা পাইলা ন্যায় কিন্তু এঠি যেতবে চন্দ্রক মুন্ডরে সবু দোষ পড়িলা চন্দ্র কইলে বাহ বাহ রে দুনিয়া দেবতা এটি সমস্তে আজ্ঞা চন্দ্র মন দুঃখ করুতান্তি মন ভিতরে কিন্তু অভিমান পিতাঙ্ক উপরে তাই হে পিতা মোর বা কি দোষ মোর প্রকৃতি প্রবৃতি কোণ মু ছাড়ি পারিবি মোর প্রকৃতি হলা সমস্তকু শান্তি প্রদান করিবা মোর প্রকৃতি হলা সমস্তকু অমৃত প্রদান করিবা তেবে মতে পঠাইতিবা ব্যক্তির মতে সৃষ্টি করতিবা ব্যক্তির দোষ নাহি কিন্তু মু দায়ী হইগলি আরে মু যদি যন্ত্র হুয়ে মতে সৃষ্টি করিথিবা মোর প্রভু হউচন্তি যন্ত্রী তেনু মো মুন্ডরে কাই সবু দোষ গলা হ্যাঁ হে ব্রহ্মদেব যেতবে চন্দ্রক মুন্ডরে সবু দোষ রহিলা না চন্দ্র আসিলে ছাড়িবা লোকনে কলে প্রভু মু ছাড়িবিনি ছাড়িবিনি প্রভু আপনক পাদ পদ্মে শরণ পশিবি কলে আপন থরে বিচার করন্তু তো আজি ঠারু মু যদি মো প্রকৃতিরে পরিবর্তন আনে তেবে আপনকর এ সুন্দর সংসারটা আউ সুন্দর হেই রহিবতম দিন তমাম সূর্যঙ্কর প্রচণ্ড রশ্মিরে সারা জগত ইতস্তত হেউথিবা বেলে মু যদি সারা জগতকু আপনক সংসারকু অমৃত টিকে বাণ্টি দা পাই শীতল ছায়া প্রদান করিলি তাহলে কোন হেলা মু দোষ করিলি মতে দেখি করি মতে আশা করি মতে জল বলি ভাবি ইয়ে শশার প্রাণ গলা ইয়া কোন আপনক ন্যায় তেবে এথিপাই দায়ী কিয়ে যদি প্রভু তুমে সৃষ্টি করিছ তেবে তুমকু সৃষ্টি করিথিবা লোকটা কিয়ে